আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমটি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন পেত্নী সুন্দরী নারীর ছদ্মবেশে একজন আলিমকে বিয়ে করার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। বহুকাল আগের কথা, কোনো এক শহরে একজন বাদশা বাস করত এবং ওই বাদশার ছিল চারজন স্ত্রী। তিনি তার রাজ্য খুব সুন্দর করে পরিচালনা করতেন, তার রাজ্যে কোনো অভাব ছিল না, সকলেই বেশ হাসি খুশি ছিল, পুরো নিয়ামতে ভরপুর ছিল তার রাজ্য এবং ওই বাদশা তার স্ত্রীদের হক খুব সুন্দর করে আদায় করতেন। তিনি তাদের সকল চাহিদা পূরণ করতেন, কিন্তু তার স্ত্রীটা কোনোভাবেই সেই বাচ্চার ওপর সন্তুষ্ট ছিল না। তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল যে বাচ্চা তাদের কোনো চাহিদায় পূরণ করতে পারে না। ওই শহরে একজন আলেম বাস করত। সেই আলেম লোকটি খুবই ভালো ছিল, সে সকলের সাথে বেশ ভালো ব্যবহার করত, কিন্তু কোনো একটি কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তাই যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজদরবারে উপস্থিত করা হলো, তখন সেই শহরের অনেক লোক বাচ্চার কাছে অনুরোধ করল তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। ওই আলিম লোকটিও বাদশার কাছে অনেক কাকুতি মিনতি করে বলতে লাগল, হুজুর, আমাকে দয়া করে মৃত্যুদণ্ড দেবেন না। তখন বাদশা সেই আলিম লোকটিকে একটি শর্ত দিল আর বলল, বেশ, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তবে তোমাকে আমার একটি কথা রাখতে হবে। আমার শর্তটি হলো তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, নারীরা ঠিক কি সুখী হয়, কি করলে নারীরা সবসময় সুখী থাকে? আলিম লোকটি বিবাহিত ছিল না এবং সে কখনোই কোনো নারীর সংস্পর্শে আসেনি, তাই তার এই উত্তরটি জানা ছিল না। তখন আলিম লোকটি বাদশাকে বলল, আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে আপনাকে আমার এর জন্য এক বছর সময় দিতে হবে। তখন বাদশা সেই আলিম লোকটিকে বলল, বেশ, আমি তোমাকে এক বছর সময় দিলাম, কিন্তু এক বছর পর তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। বাদশার কথায় আলিম রাজি হল। এরপর সেই আলিম লোকটি এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সে এ গ্রাম থেকে ও গ্রামে যায়, এখান থেকে ওখানে যায়, কিন্তু কোথাও এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে নারীরা কিসে খুশি হয়। এভাবে দশ দিন কেটে যায়, এরপর কেটে যায় কয়েক মাস। একদিন ওই গ্রামেরই এক লোকের সাথে আলিম ব্যক্তি দেখা হয়ে যায়। তখন ওই ব্যক্তি আলিমকে বলতে থাকে, আপনার এই প্রশ্নের উত্তর জঙ্গলের একজন বুজুর্গ দিতে পারবে, আপনি চাইলে জঙ্গলে যেতে পারেন এবং সেই বুজুর্গকে খুঁজে পেলে তার কাছ থেকেই প্রশ্নটির উত্তর পেতে পারেন। তখন সেই আলিম ব্যক্তি বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। খুঁজতে খুঁজতে তিনি প্রায় ক্লান্ত, অবশেষে দেখা গেল সে বুজুর্গ ব্যক্তিকে। আল্লাহ তাআলা বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেয়ে আলিম ব্যক্তিটি খুবই খুশি হল এবং তাকে বলল, আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক আশা নিয়ে এসেছি, কারণ আমি যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে, আর কিছুদিন মাত্র বাকি আমার হাতে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আলিমের মুখে সে প্রশ্নটি শুনে বলতে থাকে, তোমার এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, কেননা আমি কখনোই বিবাহ করিনি, আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি এবং কোনো নারীর সংস্পর্শে আমি কখনো আসিনি, আমি কিছুতেই তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেননা নারীদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে তুমি চাইলে আমি তোমাকে একজনের সন্ধান দিতে পারি, জঙ্গলের ওই প্রান্তের একটি কূপে এক পেত্নী বাস করে, তুমি চাইলে তার কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর পেতে পারো, সুতরাং তুমি তার কাছে যাও। এরপর ওই আলিম লোকটি সেই কূপের কাছে গেল, যে কূপের মধ্যে একজন পেত্নী বাস করত। আলিম লোকটি গিয়ে পেত্নীকে ডাকতে থাকে। এরপর একজন পেত্নী সেখানে উঠে আসে এবং আলিম লোকটিকে বলে, কি হয়েছে, তুমি কেন আমাকে খুঁজছো, কেন আমাকে ডাকছো, কে তুমি? তখন আলিম লোকটি বলে, আমি বহু দূর থেকে এসেছি, আমি একটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমার জন্য অনেক উপকার হতো। তখন সে পেত্নী আলিম লোকটিকে বলতে থাকল, বলো কি প্রশ্নের উত্তর জানতে চাও? আলিম লোকটি বলল, আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কিসে সবথেকে বেশি খুশি হয়? তখন পেত্নীটি আলিম লোকটিকে বলতে থাকে, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে আমার একটি শর্ত আছে, তোমাকে আগে আমায় বিয়ে করতে হবে, তারপরে আমি তোমাকে উত্তর দেব। আলিম লোকটি পেত্নীর কথা রাজি হয়ে গেল এবং তারা দুজনে বিয়ে করে নিল।
যখন তারা বিয়ে করল তখন পেত্নীটি আলেম লোকটির সামনে একেবারে সুন্দরী রমণীর বেশে উপস্থিত হল। তখন পেত্নী আলেম লোকটিকে বলতে লাগল, এবার বলো তুমি আমাকে কখন পেত্নী অবস্থায় দেখতে চাও আর কখন সুন্দরী রমণী অবস্থায় দেখতে চাও? তুমি যদি রাতে আমাকে পেত্নী অবস্থায় দেখতে চাও তাহলে দিনের বেলায় আমি তোমার সামনে বধূবেশে সুন্দরী রমণীর মতো থাকব, আর দিনে যদি পেত্নী অবস্থায় না দেখতে চাও তাহলে আমি রাতের বেলায় রমণীর মতো থাকব। আলেম লোকটি পেত্নীকে জবাব দিল, তুমি যেহেতু আমার স্ত্রী তাই আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তোমার যখন যেমন খুশি তেমন বেশে থাকবে। তখন পেত্নী আলেম লোকটিকে বলল, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। আসলে মেয়েরা তখনই সবথেকে বেশি খুশি হয় যখন তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়। মেয়েরা সব পাওয়ার পরও তারা যদি স্বাধীনতা না পায় তাহলে তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না। তুমি যাও বাচ্চাকে গিয়ে এই প্রশ্নটির উত্তর দাও, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। এরপর লোকটি বাদশার কাছে গিয়ে তার প্রশ্নের উত্তর দিল এবং সে বেকসুর খালাস পেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।